কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বৃন্দাবনের পবিত্র ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ রাধাসহ সখীদের মেতে ছিলেন রাসলীলা, গোপিনীদের নাচ এবং ভগবান শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্র ভূমি। ভগবান ভক্তের অধীন এবং ত্রিজগতের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন এবং তাদের অহংবর্জিত বিশ্বাস ভক্তি দেখে ভগবান শ্রীকৃষ্ণ তুষ্ট হয়ে সঙ্গদান করেছিলেন। রাস শব্দটির উৎপত্তি হয়েছে রস শব্দ থেকে এবং যার অর্থ হল আনন্দ, নির্যাস, দিব্য প্রেম, দিব্য অনুভূতি। তাহলে আসুন জেনে নিন 2021 সালে রাস পূর্ণিমার সময়সূচি। সময়সূচি স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন, তাতে আপনার সুবিধা হবে, বারবার ভিডিও দেখতে হবে না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই আসছে রাস পূর্ণিমার সঠিক সময়সূচি জানতে পারেন। শ্রোতা বন্ধুরা, আসছে দোসরা অগ্রহায়ণ 1428, 19 নভেম্বর 2021 শুক্রবার পূর্ণিমা, রাস পূর্ণিমা। এই পূর্ণিমাকে কার্তিকী পূর্ণিমা, পট পূর্ণিমা আদি নামে জানা যায়। পূর্ণিমা তিথি শুরু হবে পহেলা অগ্রহায়ণ 1428 বাংলা 18 নভেম্বর 2021 বৃহস্পতিবার সকাল 11:31:56 গতে শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি। এবং পূর্ণিমা তিথি থাকছে দোসরা অগ্রহায়ণ 1428 বাংলা 19 নভেম্বর 2021 শুক্রবার দুপুর 1:17:31 পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। সেদিন কৃত্তিকা নক্ষত্র থাকছে শেষ রাত্রি ঘটিকা 4:04:40 পর্যন্ত। পরিক যুগ থাকছে রাত্রি ঘটিকা 3:54:06 পর্যন্ত। এবার শুভকর্ম। সেদিন শুভকর্ম আছে ঔষধকরণ, বিক্রয় বাণিজ্য, সেবন, ধান্যচ্ছেদন, গবাদি ক্রয় বিক্রয় এবং দীক্ষা দুপুর 1:17:31 মধ্যে। এবার অমৃত যুগের সময়সূচি। সেদিন সকাল 6:52 পর্যন্ত থাকছে অমৃত যুগ। আবারও সকাল 7:35 থেকে সকাল 9:42 পর্যন্ত। আবারও সকাল 11:53 থেকে দুপুর 2:43 পর্যন্ত। আবারও বিকেল 3:23 থেকে সন্ধ্যা ঘটিকা 4:47 পর্যন্ত থাকছে অমৃত যুগ। আবারও রাত্রি ঘটিকা 5:42 থেকে রাত্রি ঘটিকা 9:15 পর্যন্ত থাকছে অমৃত যুগ। সেদিন দুপুর 1:17:31 পর্যন্ত স্ত্রী, তৈল, মৎস্য, মাংসাদি সম্ভোগ আদি নিষেধ, তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। পূর্ণিমার নিশি পালন। পূর্ণিমার নিশি পালন পহেলা অগ্রহায়ণ 1428 বাংলা 18 নভেম্বর 2021 বৃহস্পতিবার। এবং পূর্ণিমার উপবাস। পূর্ণিমার উপবাস দোসরা অগ্রহায়ণ 1428 বাংলা 19 নভেম্বর 2021 শুক্রবার। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকু। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।